থরফরাসরি পাহলে শূন্যতুল জামাতের সংগঠনের উদ্যোগে ভাইজান হুজুর আব্বাস সিদ্দিকি এবার বাম কংগ্রেসের মহাজোটে প্রার্থী হচ্ছেন পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে বাম কংগ্রেসের তরফে এই সিটটি ভাইজানকেই ছেড়ে দেওয়া হয়েছে এবার নন্দীগ্রাম থেকে লড়তে চলেছেন আইএসএফ ভাইজান হুজুর আব্বাস সিদ্দিকীর নতুন রাজনৈতিক দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এবার পূর্ব মেদিনীপুরে ফের শুভেন্দু অধিকারীর গড়ে ভাইজানের সংগঠনের তরফ থেকে প্রার্থী হতে চলেছেন একুশে বিধানসভা নির্বাচনে এই বিষয়ে মোহাম্মদ সেলিম থেকে সিপিএম নেতা এবং কংগ্রেস নেতৃত্ব জানান ভাইজানকে ছেড়ে দেওয়া হয়েছে তার মহাজোট এই আসনেই ভাইজান হুজুর আব্বাস সিদ্দিকী জিততে চলেছে বা আশাবাদী রাখছে বাম কংগ্রেসের প্রতিনিধি দল একুশের নির্বাচনের আগে বড় চমক এবার বড় ঘোষণা বাম কংগ্রেসের তরফ থেকে আর প্রার্থী হতে চলেছেন নন্দীগ্রামে আব্বাস সিদ্দিকীর দল একুশের নির্বাচন যত এগিয়ে আসে ভাইজানের সংগঠন দিনের পর দিন বেড়ে যাচ্ছে এবার বাম কংগ্রেসের জোটেই প্রার্থী হতে চলেছেন আইএসএফের ভাইজান হুজুর আব্বাস সিদ্দিকীর সংগঠনের তরফে ফরফুরাশরী পাওলের শূন্যতুল জামাতের সংগঠনের উদ্যোগে ভাইজান হুজুর আব্বাসিদ্দিকির নতুন রাজনৈতিক দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এবার শুভেন্দু অধিকারীর গড়ে প্রাপ্তি হতে চলেছে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম থেকে লড়ছে আই এস এফ ভাইজান হুজুর আব্বাসিদ্দিকি বলেন রাজ্যের হিন্দু মুসলিম দলিত আদিবাসী মাতুয়া বিভিন্ন সমাজের মানুষদের নিয়ে একুশের নির্বাচনেই মহাজোট তাই নন্দীগ্রাম থেকে প্রাপ্তি হতে চলেছে আই